হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জামিল গ্যালারিস। আমি জামিল হোসেন, শুভ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল জামিল গ্যালারিসে। আজকে আমাদের টপিকটা হলো হাউ টু মাস্টারিং পিকচার কন্ট্রোল ইন ইউর নাইকন ক্যামেরা। হ্যাঁ, এটি নাইকন এবং ক্যানন দুটি দিয়েই করা যায়, কিন্তু আজকে আমি দেখাবো কীভাবে নাইকন দিয়ে আপনি আপনার ক্যামেরার পিকচার কালার কন্ট্রোল করতে পারবেন। সাতটি অপশনের মাধ্যমে আপনি আপনার পিকচারের কালারকে কন্ট্রোল করতে পারবেন। সেই সাতটি অপশন হলো স্ট্যান্ডার্ড, নিউট্রাল, ভিভিড, মনোক্রম, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ অ্যান্ড ফ্ল্যাট। এই সাতটি অপশন দিয়ে আপনি আপনার পিকচারের কালার টোনকে কন্ট্রোল করতে পারবেন। আমি এখন এই সাতটি অপশনকে এক্সপ্লেন করব। ফার্স্টে আমরা কথা বলি স্ট্যান্ডার্ড নিয়ে। স্ট্যান্ডার্ড মোডে আপনি জেনারেল পারপাসে যে কোনো ছবি তুলতে পারবেন। এই স্ট্যান্ডার্ড মোডে ছবি তুললে আপনি অনেক ভালো ডিটেল পাবেন এবং ছবির অনেক ভালো কালার পাবেন। এখন আমরা কথা বলবো নিউট্রাল মোড নিয়ে। নিউট্রাল মোডের মাধ্যমে আপনি ক্যাপচার করতে পারবেন ট্রু টু লাইফ ইমেজেস। তাছাড়াও এই মোড দিয়ে আপনি আপনার ফ্রেমের ক্লোজেস্ট অ্যাপিয়ারেন্সগুলো তুলে ধরতে পারবেন। এখন আমরা কথা বলবো ভিভিড নিয়ে। ভিভিড দিয়ে আপনি ক্যাপচার করতে পারবেন ফুল ফ্রেশ লুকিং ইমেজেস। এছাড়াও অনেক কালারফুল মোমেন্টগুলো এই অপশনটি ক্যাপচার করে থাকে। তারপর অপশনটি হলো মনোক্রম। মনোক্রম দিয়ে আপনি আপনার ছবিতে মনোক্রমেটিক টোন দিতে পারবেন। তাছাড়াও এতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড স্পিয়ার টোনটি ভালোভাবে দিতে পারবেন। তারপর অপশনটি হলো পোর্ট্রেট। আপনি যদি মানুষের কোনো ছবি তুলতে চান বা কোনো মডেলের ছবি তুলতে চান তাহলে পোর্ট্রেট মোডটি বেস্ট। এটি দিয়ে আপনার স্কিন স্মুথ, সফটার এবং অনেক ভালো দেখায়। ফাইনালি কথা বলবো ল্যান্ডস্কেপ মোড নিয়ে। ল্যান্ডস্কেপ মোড দিয়ে আপনি অনেক ভালো আউটডোর ফটোগ্রাফি করতে পারবেন। তাছাড়াও ল্যান্ডস্কেপ মোডটি অনেক ভালো ব্লু স্কাই এবং গ্রিন টোন ক্যাপচার করে। তাছাড়াও আপনি সাতটি মুডে আলাদা আলাদাভাবে টোনিং, হিউই, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, শার্পনেস এবং ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। এভাবে আপনি সাতটি মুড দিয়ে আপনার ক্যামেরার পিকচারের কালারকে কন্ট্রোল করতে পারবেন এবং ভালো একটি আউটপুট পাবেন। তাহলে ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আপনার যে কোনো সমস্যাগুলি নিয়ে আপনি ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন এবং নেক্সটে আসছি আরও ভালো কিছু নিয়ে। আমাদের নেক্সট ভিডিওটি পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। থ্যাংক ইউ।